নমস্কার বন্ধুরা হেলথ আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব গাজরের গুণাগুণ গাজর গাজর আমরা কেন খাই গাজর খেলে আমাদের শরীরের কি কি উপকার আসে গাজর যা আমরা প্রত্যেকেই খেয়ে থাকি এই গাজর বিভিন্ন রান্না দিয়েও খাওয়া যায় এবং বিভিন্ন নুডলস দিয়েও খাওয়া যেতে পারে এই গাজরের ব্যাপারে আজকে আমরা আলোচনা করব তো বন্ধুরা আজকে তাহলে আমরা শুরু করছি গাজরের আলোচনা গাজর গাজরে প্রচুর ভিটামিন এ আছে এই ভিটামিন এর অভাবে শরীরের ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে শরীরের বৃদ্ধি থেমে যায় শারীরিক ক্ষমতাও রীতিমতো কমে যেতে থাকে এবং খাদ্যদ্রব্য হজম হতে অনেক দেরি লাগে চামড়া খসখসে হয়ে যায় এবং ত্বকের রোগও দেখা যায় গাজর খেলে শরীর নরম ও সুন্দর হয় শরীরে শক্তির সঞ্চার হয় আর ওজনও রীতিমতন বাড়তে থাকে শিশুদের গাজরের রস খাওয়ালে দাঁত বেরোতে কোনো কষ্ট হয় না আর দুধও ঠিক মতন হজম হয়ে যায় অশ পিত্ত রোগে গাজর খেলে সুফল পাওয়া যায় গাজরের রস মস্তিষ্কের পক্ষে অত্যন্ত ভালো শরীরের পুষ্টি এবং বৃদ্ধি ও বিকাশের জন্য গাজর খাওয়া একান্তই প্রয়োজন গাজর খেলে রঙ হয় ফর্সা এবং মুখের সৌন্দর্য বাড়ে কারণ গাজরে আছে রক্ত পরিষ্কার করার গুণ গাজরের বীজে জল মিশিয়ে বেটে পরপর পাঁচ দিন পান করলে মেয়েদের ঋতুপ্রাপ্তি হয় গাজর সেদ্ধ করে পুলটিস বাঁধলে ক্ষত ফোড়া আর সব রকমের খারাপ ধরনের ঘা খুব তাড়াতাড়ি সেরে যায় তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম যে গাজরের উপকারিতা গাজরের উপকারিতা বা গাজর আমরা কেন কি জন্য খেয়ে থাকি তো এটি যদি আপনাদের ভালো লাগে এটিকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনার সকল বন্ধুদের সাথে এটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন